আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের একটি ইন্ডিয়ান খাবার তৈরি করে দেখাবো, সেটি হচ্ছে ধোকলা। অনেকে হয়তো এটা নাম শুনেছেন বা খেয়েছেন। ধোকলা কিভাবে তৈরি করতে হয় আমি এটি আপনাদের আজ দেখাবো। এজন্য আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এতে আমি এখানে নিয়েছি বেকিং সোডা, এটা আমি পরে দিব। এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি, লবণটা দিয়ে দিব। এখানে সামান্য পরিমাণ আদা রসুন ম্যাশ করা, খুব মিহি করে কাটা, হাফ চা চামচ পরিমাণ সেটা দিয়ে দিব। এখানে দিয়ে দিব, এখানে আমার 2 চা চামচ পরিমাণ লেবুর রস আসছে, এটা আমি দিয়ে দিব। এখানে আমি প্রায় 3 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করব। দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, খুব সামান্য পরিমাণ। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে এখন আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা গোলা তৈরি করব ব্যাটার। এটা আপনারা বিটা দিয়েও করতে পারেন, আমি হাত দিয়ে করে নিব। ইন্ডিয়ানরা এই ধোকলাটার মধ্যে ইনু অ্যাড করে 1 প্যাকেট, সেটা টেস্ট বাড়ায়, কিন্তু আমি এতে ইনু দেব না। ইনুর পরিবর্তে আমি বেকিং পাউডারটা অ্যাড করব। আপনারা ইচ্ছা করলে বেকিং সোডাটাও অ্যাড করতে পারেন। এবার আমি এতে বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ। এটা অনেকক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হয়। এটা সাদা, এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন এটা খুব ভালোভাবে ফেটানো হবে। এটা আস্তে আস্তে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে স্মুথ একটা ভাব আসবে। প্রায় 2 মিনিট পর্যন্ত আমি এটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার এতে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ খাবার তেল অ্যাড করবো, সয়াবিন তেল। এবার এটাকে আরও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। আমি প্রায় 4-5 মিনিট পর্যন্ত এটা ফেটে নিয়েছি। দেখুন, এটা দেখতে খুব স্মুথ হয়ে এসেছে। আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এটাকে আমি আর একটু
মথে নিব ভালোভাবে। দেখেন এটা অনেকটা স্মুথ হয়ে গিয়েছে এবং রংটাও পাল্টে গিয়েছে। আমি এখানে একটি পাতিলাতে পানি গরম বসিয়েছি, মাঝখানে আমি একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এবার এতে আমি এটা বাটিটা বসিয়ে দিব। এটা হতে প্রায় 15 মিনিট সময় লাগবে। আমি এটাকে ঢেকে দিব আর চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। পর্যন্ত অপেক্ষা করব। আমার এখানে যে ছিদ্রটি আছে আমি সেটি বন্ধ করে দিব। ছিদ্রটিকে বন্ধ করে দিব যাতে বায়ুটা বের হতে না পারে। এবার 15 মিনিট পর আমি আবার ফিরে আসব। আমার ধোকাটাকে পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি ধোকরার উপরে দেওয়ার জন্য একটা সস তৈরি করা হয়, আমি সেটা এখন তৈরি করে নেব। ধোকরাটা হতে হতে এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিব। তেলটা গরম হলে এতে আমি 1 চা চামচ পরিমাণ সরিষা গুঁড়া দিয়ে দিব। সরিষার পাত, সরিষা আনাম সরিষা যেটা সেটা দিয়ে দিব। হোটেল বা ইন্ডিয়ানরা এতে কারি পাতা অ্যাড করে, কিন্তু আমাদের দেশে কারি পাতাটা অ্যাভেলেবেল না, এজন্য আমি এটা দিব না। এতে আমি 5-6টি কাঁচামরিচ এভাবে ছিঁড়ে নিয়েছি, গুলি দিয়ে দিব। এতে 2-3 টেবিল চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড মানে লেবুর রস আছে, আমি সেটি দিয়ে দিব। এতে পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে, পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে আমার 3-4 টেবিল চামচ পরিমাণই আছে, আমি এটা দিয়ে দিব। এতে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এটা এখন ভালোভাবে নেড়ে তারপর ফুটিয়ে নিব। আপনারা যদি কারি পাতা সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই এতে কারি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। আর ওরা ইন্ডিয়ান স্টাইলে এখানে হিংটা ইউজ করে, আমি হিংটা দিব না, আমি এটা কিছুক্ষণ জাল দিয়ে নিব। আমার এটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিব। আমি এটা উঠিয়ে দেখে নিব এটা হয়েছে কি না। আমি অবশ্য আগে একবার চেক করে নিয়েছিলাম, ওটা ভালোভাবে হয়নি। আমি একটা টিপিক এটাতে চুপিয়ে দেখবো। দেখুন এটা আমার পারফেক্ট হয়েছে, এটাতে কিছুই ভরেনি।
কিছুই নেই। তাহলে বোঝা যাচ্ছে যে আমার এটা হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা ঠান্ডা হলে আমি একটা প্লেটে ঢেলে আপনাদের দেখাবো এটা কেমন হয়েছে। দেখুন আমার দুটোটা কেমন হয়েছে, পারফেক্ট। আমি এটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যে যেভাবে কেটে খেতে চান ওইভাবে কেটে নেবেন। দেখুন খুব সফট হয়েছে। আমি এটাতে সস মিশিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে আমি এখানে যেটা তৈরি করে রেখেছিলাম সেটা এটাতে দিয়ে দিব সামান্য পরিমাণ। দেখুন তৈরি হয়ে গেল আমার ধোকলা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর এটা খেতে খুবই সুস্বাদু। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে আসার আগ পর্যন্ত এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।